মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় 22 বছরের সুস্মিতা পাল দে নামে এক গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী শ্বশুর ননদ ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহত গৃহবধূর স্বামী সুব্রত দেকে গ্রেপ্তার করে। পারিবারিক সূত্রে জানা যায়, 4 বছর আগে হুগলির গোঘাট নিবাসী সুস্মিতা পালের সাথে বিবাহ হয় সুব্রত দের। বিয়ের পর থেকে গৃহবধূকে পণ আনার জন্য চাপ দেয়া হতো বলে অভিযোগ। গৃহবধূ অস্বীকার করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি থানায় অভিযোগ করেছি আর থানার আইসির কাছে, যাতে আমার বোনের যেই অবস্থা হয়েছে আর অন্য কোনো দাদার যেমন এরকম কোল খালি না হয়ে যায়। আমি থানার আইসিকে জানিয়েছি যে আপনি এটা কঠোরতম শাস্তি দিন, আপনি এটা মানে ভেরিফিকেশান করুন, কি হয়েছে জানার চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস, আমার এর আগেও বোনের বাড়িতে অশান্তি অনেক হয়েছে, কিন্তু সে এরকম কোনো দিন এরকম কাজ করেনি। সে ফোন করতো, কিন্তু হঠাৎ কি এমন হলো, কোনো অশান্তি নেই। 2 দিন আগে বাবা দিয়ে গেল বোনকে বাড়িতে, কোনো অশান্তি নেই। জামাই ফোন করেনি, প্রতিবেশীর কাছে খবর পেয়ে আমি ছুটে ছুটে আসি। এসে আমি জামাইকে ফোন করি, কি হয়েছে, সে বলছে এরকম তোমার বোন আর নেই। আমি বলছি বোন নেই কাল রাত্রিবেলায়। আমি বলছি নেই, বোনের সাথে পরশু রাত্রে কথা হয়েছিল, এমনি নর্মাল কথা যেমন হয় সেরকমই কথা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে আইসির কাছে গেলাম, আমরা এমনি নির্যাতনের অভিযোগ করেছি, যেটা অ্যাটেম্প টু মার্ডার, এটা সুসাইড নয়, আপনারা এটা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দিন। মঙ্গলবার রাতে সুস্মিতা পাল দেকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয়া হয় বলে নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ফোন করলো, আমরা কালকে আমরা পাড়া প্রতিবেশী থেকে খবরটা আমরা ওই 3:30-4টার সময় খবর পাই যে আমার ভাইজি গলায় দড়ি দিয়েছে। তাও পাড়া প্রতিবেশী একজনের খবর দিল যে গলায় দড়ি দিয়েছে, হ্যাঁ গলায় দড়ি দিয়েছে। এবারে সে কিন্তু খবরটা দেয়নি, তো তার ফলে যথারীতি আমরা বাড়ি থেকে সবাই মিলে আসি। এসে আমরা ইয়ে করি, করে আমরা হসপিটালে দেখি, আমরা শুনতে বাড়িতে গিয়ে দেখি চাবিতলা ছেলে ওখানে নেই। হসপিটালেতে যাই, হসপিটালে তো আমরা যেতে পারিনি, আমরা থানাতে একটা এফআইআর করি। হ্যাঁ, আমরা অভিযোগ করেছি যে আমাদের এর আগেও মানে নির্যাতন, মানসিক নির্যাতন করতো, হ্যাঁ, এবং এটা সুসাইড নয়, আমাদের দৃঢ় বিশ্বাস এটা অ্যাটেম্প টু মার্ডার। সে যদি সুসাইড করতো তাহলে জামাই কিন্তু ফোন করতো যে হ্যাঁ তোমাদের ভাইজি বা তোমাদের ভাইজি এরকম গলায় দড়ি দিয়েছে। জামাই ফোন করে না, এটা একটা পয়েন্ট যে জামাই যেহেতু ফোন করে না, সে জানায় না, অন্য বাড়ির পাশাপাশি লোক থেকে আমরা জানতে পেরেছি, তাহলে এটা কখনোই সুসাইড হতে পারে না, এটা অ্যাটেম্প টু মার্ডার। আমরা চাই আইন প্রশাসনের দ্বারস্থ হতে চাইছি আমরা, হ্যাঁ, যাতে ওর মানে সাজা হয় এবং যাতে ওর ফাঁসি হয়, আমরা এই আমরা প্রার্থনা করছি আইন প্রশাসনের কাছে, আমরা দ্বারস্থ হতে চাইছি। এটা একদম জামাই সুব্রত দে এবং তার বাবা মৃত্যুঞ্জয় দে, হ্যাঁ, এরা পরিকল্পিতভাবে ওকে শ্বাসরুদ্ধ করে, হ্যাঁ, আমার গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে মেরে দিয়েছে, দেওয়ার পর ওরা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমরা চাইছি ওর সাজা হোক। সুব্রত দে এবং তার বাবা মৃত্যুঞ্জয় দে এবং তার ননদ দে, এদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক। ধৃতকে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।